আসসালামু আলাইকুম। আমার তৃপ্তি হাসেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করছি তার নাম হচ্ছে মুগ ডালের দোসা। এর জন্য যে আলুর পোটটা তৈরি করব তার জন্য আমি ফ্রাই প্যান চুলায় গরম করে 2 চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সাদা সর্ষে এবং 1/2 চামচ পরিমাণে জিরে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হিং, দিয়ে দিচ্ছি 1টি টমেটো কেটে রেখেছিলাম, দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চামচ থেকে কম পরিমাণে হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ কুচি এবং 1 ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করে নিয়েছি, সব একসঙ্গে ঢেলে দিচ্ছি। টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। চারটি আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। সব উপকরণের সঙ্গে আলু গ্রেট করাটাকে মিশিয়ে নিতে হবে। আলুর পোটটা তৈরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে মুগ ডাল আর পোলার চাল 1/2 কাপ পরিমাণে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এখন ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি। ব্লেন্ড করে ফিরে আসছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি। গরম হয়ে গিয়েছে। এবার ডাল এবং চালের যে ব্যাটারটা তৈরি করেছি এর মধ্যে 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। গরম ফ্রাই প্যানের মধ্যে আমি 2 চামচ পরিমাণে ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
চুলাটা একেবারে কমিয়ে নিতে হবে। আস্তে করে উল্টে দিতে হবে। এবার এই অবস্থায় তৈরি করে রাখা আলুর পুরটা মাঝখান দিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে অর্ধেকটা উল্টিয়ে দিতে হবে, আবার আরেক পাশটা উল্টে দিতে হবে। এবার নামিয়ে নিচ্ছি। এভাবে পরবর্তী দোসাগুলি তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুগ ডালের দোসা। গরম গরম পরিবেশন করা যাবে। এই রেসিপিটি খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা সম্ভব। এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে না আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।